হজরত সালে নবী নবীর মধ্যে অলৌকিক ক্ষমতার একজন তার স্মৃতি সম্বলিত এমন একটি স্থান ওমানের সালালায় অবস্থিত স্থানটি বর্তমানে পর্যটনের জন্য ওমান সরকার সুন্দর ব্যবস্থা গ্রহণ করেছে বিস্তারিত জানাচ্ছি এমারেত হোসেন সোহাগের প্রতিবেদনে ওমানের মাসকার থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে আমরা সালালাতে এসেছি সালালাতে রয়েছে অনেক এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একবার এসেছিলেন একটি মসজিদের নামাজও পড়েছিলেন এবং তার সাথে অনেক সাহাবি এখানে এসেছিলেন অনেক সাহাবিদের এখানে রয়েছে অনেক মাজার রয়েছে এবং এখানে অনেক নবী এসেছিলেন তার মধ্যে আমরা এখন আসি হজরত সালে সালামের একটা চিহ্ন এখানে রয়েছে স্মৃতিচিহ্ন রয়েছে উনি এখানে এসেছিলেন ইয়েমেন থেকে কথিত রয়েছে ইমান থেকে এখানে এসেছিলেন তখন এখানে শত্রু কবলে পড়ে যখন সে শত্রু কবলে পড়ে তখন তিনি ঘোড়ায় চড়ে ঘোড়ায় চড়ে ঘোড়ার যে চিহ্ন আছে পদচিহ্ন আছে তাই যেখানে এখানে লেখা রয়েছে এবং পিছনে আমরা যেটা দেখলাম সেটা ঘোড়ার পায়ের চিহ্ন রয়েছে এবং তার পায়ে সাপ রয়েছে এবং ঘোড়া দিয়ে যে পাহাড়ের ভিতরে ঢুকছিল সুরঙ্গপথে সেই সজ্জিত করে রেখা হয়েছে প্রিয় দর্শক এখন দেখবেন এই হজরত সালাহ ইসলামের উপর একটি স্মৃতি বিজড়িত এই উপর একটি প্রতিবেদন ইসলাম ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন কয়েকজন নবী রাসুল আল্লাহর অনুগ্রহে অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন যাকে বলা হয় মাজেজা সালালা শহরের মাঝেই রয়েছে সালেহ নবীর মাজেজার নিদর্শন এমনই একটি নিদর্শন স্থান হচ্ছে হজরত সালে আলাহ সাল্লামের এই স্থানটি জানা যায় ইসলাম অনুসারে বিধর্মীরা সালে নবীর কাছে এসে দাবি করল যে আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতেবা পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উট বের করে এনে দেখান সালে নবী তখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং পাহাড় থেকে বেরিয়ে আসলো কাঙ্ক্ষিত উট সালে নবীর সেই মাঝে যা। কাতেবা পাহাড়ের কেউ দংশ যেখান থেকে উঠ বেরিয়ে এসেছিল তা সংরক্ষণ করে রাখা হয়েছে এ স্থানটি দেখার জন্য প্রতি বছর প্রচুর পর্যটক এখানে আগমন ঘটে প্রবাসী বাংলাদেশিরাও পিছিয়ে নেই সময় পেলে ঘুরতে চলে আসে স্থানটিতে বর্তমানে এই মাজাজের ব্যতিক্রম তথ্য রয়েছে তাই খুলে বললেন প্রবাসী এক বাংলাদেশি হজরত আলী ইসলামের নিশানা এখানে আছে যখন কাপেরা করছিল ঘোড়া দিয়ে যাইতেছে তখন গোড়ার ফাঁয়ের নিশানাটা এখন পর্যন্ত আছে এখানে আর ওনার হাতের তরবারি ফড়ি ফাতর টুকরো হয়ে গেছে সেটারও নিশানে আছে ওনার ইতিহাস তো আসলে আমরা এখানে ওরা ছিল আর কি সালে ইসলাম হুদে ইসলাম তো কবরটা তো এখানে আছে। এখান থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে হাতবিন হাতবিনে আছে আপনারা গেলে ওটা দেখতে পারবেন